ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিয়ে তোমার মালাখানি, দিয়ে তোমার মালাখানি, বাউল অন্তরে আমার ভাই, অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, সবাইকে বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা এবং শ্রেণীমত নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করলাম। সর্বমোট তিনজন শিল্পী আছি, তিনজন তিন রকম গান গাইব, তবু আপনারা রিকোয়েস্ট করবেন যদি পারি আমরা বা জানা থাকে গাইব। আমি দ্বিতীয় গানটি গাইছি, আসলে আমাদের যে অতীতে যারা ছিলেন তাদেরকে তো আমরা কখনো ভুলতে পারি না, বর্তমানকেও নেব আমরা, অতীতকেও নেব। এই পূজার সময় যে গানগুলো মঞ্চে মঞ্চে আমরা শুনতাম, সেই গানগুলোর ভিতরে একটা আমার খুব প্রিয়,
হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটাকে একটু কমাও এই মনিটরে। হ্যালো হ্যালো হ্যালো, ওকে চলো। হ্যালো, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। এখান থেকে আমি জানি সবার জানি, তাই না? একটু আমাদের সঙ্গে গাইবেন, ভালো লাগবে। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, তুমি অনন্য আশার হাত বাড়া। যদি কখনো জানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি হয়তো তোমার জন্য, হয়েছি প্রেমে যে বন্য, তুমি অনন্য আশার হাত বাড়া। আহা
বাঙালিরা যে গানগুলোকে শুনেই বড় হয়েছে, আসলে এই গানগুলো অনেক সময় গাওয়া হয় না। তো এত সুন্দর একটা পরিবেশ বা আপনারা আছেন, মনে হচ্ছে এই টাইপের কিছু গান করি, কারণ আমরা সেই পঞ্চমী থেকে শুরু হয়েছে, যেখানে যাই সেখানে শুধু নাচের গান নাচের গান। তো এখন আপনারা রিকোয়েস্ট করেননি, তবে যদি মনে হয় না নাচের গান দরকার বলে দেবেন, সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করে দেবো। নয়ন সরসী কেন
ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন আমরা শুরু করছি লালনের একটি বিখ্যাত গান, এটা আমাদের মতন করে একটু গাইছি। আচ্ছা, আমাদের সাউন্ডগুলো ঠিকঠাক পাচ্ছেন আপনারা? একটু বলুন, আমাদের সাউন্ডগুলো সব ঠিক আছে? কোনোটা কম বেশি নেই তো? হ্যাঁ, বেশি সাউন্ড হয়ে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ সাউন্ড কমবে মানে আমি বলতে চাইছি কোনোটা কি কম আছে বা কোনোটা বেশি আছে পার্টিকুলার? ঠিক আছে, হ্যাঁ তো এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর একটা মহল, তো এই গানে যাওয়ার আগে সুন্দর করে সকলের কাছ থেকে একবার আমার দাদার জন্য একবার সুন্দর করে তালি চেয়ে নেব একটু সকলের কাছ থেকে, এবং উজান অ্যান্ড ডেসিবেলের জন্য সুন্দর সুন্দর করে একটা তালি সকলের কাছ থেকে। আমার দাদার জন্য একটা হাততালি দেবেন, এই কারণেই যে এত সুন্দর করে পরিবেশনা করছেন, আমরা মোটেও এত ভালো নই। আসলে সেই পঞ্চমী ষষ্ঠী থেকে আমাদের শুরু হয়েছে বিভিন্ন মঞ্চে মঞ্চে, আসলে আমাদেরও তো বাড়িতে আছে কিন্তু আপনাদের আনন্দ দিতে গিয়ে আমরাই ভুলে যাই মাঝে মাঝে। তো তবে সবথেকে বেশি আনন্দ পায় আপনাদের যদি সবাই যে হাততালিটা দেন ওটাই, এটা কোনো টাকা দিয়ে কেনা যায় না, না দাদা? এই যে আপনারা আমাদের শিল্পীদের তৈরি করতে জানেন বা জন্ম দিতে জানেন, আপনাদের হাতের তালি আমাদের প্রেরণা বাড়ায়, এই ছাড়া আর কিছু চাওয়ার নেই আছে বিজয়ের দিনে। একদম কমন ফোক সবাই গাইবে। তোমায় রিদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌ, ওরে ছেড়ে দিলে সোনার গৌ, আর তো পাব না, ছেড়ে দেব না, তোমায় রিদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমাদের সঙ্গে সঙ্গে একটু গাইবেন, ভালো লাগবে। অভিজনার মন ভরা, ভুবন মোহন গোরা, অভিজনার মন জোরা, ও যে রাধা নামে মাতোয়ারা,
যে রাধা নামে মাতোয়ারা রস মাখন ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না মনে তো একজন থাকে না, অনেকজন থাকে, অনেক পরিস্থিতিতে অনেক পরিবেশে। তো
পাউল তার আদর্শ নিয়ে বলছে, ওরে তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। ছবি আগে এক মনে ও হয়ন, আর একজন বসে বসে রং মাখে ও হয়ন, একজনে ছবি আগে এক মনে ও হয়ন, আর একজনে বসে বসে রং মাখে ও হয়, সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কঞ্জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে সুর তোলে একটারে ও হয় মন, আর একজনে মন্দির আছে তার তোলে ও হয় মন, একজনে সুর তোলে একটারে ও হয় মন, আর একজনে মন্দির আছে তার তোলে ও হয়, আবার বেসুরা সুরে ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুরে ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত বসে যায় ঘোড়ার লাগা, সেই ঘরে দেখো কঞ্জনা কঞ্জনা, সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে।
আচ্ছা একটা ফোক শুনেছেন সাদা সাদা কালা কালা, এটা কি হবে এবার? চলো আমার লাস্ট গান এটা, আমাদের আরো শিল্পী আছে। এত সুন্দর একটা মুহূর্ত দাদা, হ্যালো 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 হ্যালো। তো আজকের এই সুন্দর একটা মহল, আর আজকে আমরা মা দুর্গাকে, আজকে আমাদের মধ্যে সকলের বিষাদের সুর, তাই এই বিষাদের মধ্যেই একটু আনন্দ খুঁজে পেতে চাই। তো আমার অন্তরের গান, আমি ভাবছিলাম দাদাকে এই গানটা করার জন্য বলবো, তো যাক এই গানটা দাদা করছে। তো একবার সাদা সাদা কালা কালার জন্য জোরে জোরে সুন্দর করে সকলকে তালি চেয়ে নেবো একটা। আমি জানি এই গানটা আপনারা সবাই জানেন, সবাই গাইবেন কিন্তু আমাদের সঙ্গে, এটা অনুরোধ। বসন্তের কিছু না কথা মানে বলতে পারে না বলা কথাগুলো এই গানে তুলে ধরা হয়েছে। তুমি বন্ধু কালা পাখি আমরা যেন কি, বসন্ত কালে কিন্তু সবাইকে গাইতে হবে আমার সঙ্গে, কে কে জানেন না সবাই জানেন।
কি সুন্দর কথা। পিঁড়িতে থালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে আমার চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। পিঁড়িতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে আমার চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, বুঝছি আমি মন মা গেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আমরা এই গানটা শুনেছি বাংলাদেশের একটা সিনেমাতে ইউজ হয়েছে। এই গানটার লেখক হাসুম মামুদ, তার এবছরের একটা গান কি মাত্র একটা কলির একটা গান, দেখুন এটা কিন্তু এক কলির একটা গান। সেম দেখুন এই বছরের একটা গান, তারই গান। তিনি একজন বাউল, প্রকৃত বাউল কি দেখলে বোঝা যায় ওর কথাবার্তা শুনে। একটি গান, হাসিম আব্দুল আলীম এই বছরের যে হিট গানটা আপনারা অনেকে শুনেছেন, এবার শোনো। হয়ে গেছে তো, এটা রেস কেটে গেছে। ছোট গান, ছোট কথা মানুষকে কিভাবে নাড়া দিয়েছে যদি আপনারা ইউটিউবে দেখেন। এই গানটি একটা কলির গান, সেই গানের কত চাহিদা, কি সুন্দর একজন সাধারণভাবে কথা বলেছে। ফুল ফুটেছে গন্ধে সারা মন, এবার বলছি তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইবো। বেদনা কষ্ট সব চলে যাবে, দেখা না দিলে কথা পাব না, এটা মনে রাখবে। ওই দূরে কি বলছে তাই শুনে আপাত, আমার ছেলেটা একটু চুপসে গেছে কয়েকদিন, এই গানটা শুনিয়ে শুনিয়ে যদি উজ্জীবিত করতে পারি।
আরো শিল্পী আসবেন, এবার মঞ্চে আসবে, কে আসবে দাদা কোথায়? সবাইকে বিজয়ের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা না দিলে কথা বেদনা কষ্ট সব চলে যাবে, দেখা না দিলে কথা পাবো না, এটা মনে রাখবে। ওই দূরে কি বলছে তাই শুনে আপাতত আমার ছেলেটা একটু চুপসে গেছে কয়েকদিন, এই গানটা শুনে শুনে যদি উজ্জীবিত করতে পারি। I'm not the